সাতজন অংশগ্রহণ করা হাদিসে আছে কিন্তু সাত পরিবারের অংশগ্রহণের কথা হাদিসে নেই তাই বিষয়টি কোরআন হাদিসের আলোকে জানাবেন সাহেব আল্লাহ আপনাকে তৌফিক দান করেন যে সাত পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করা যাবে সাতজন তো অংশগ্রহণ করবে সাতজন কি নিজের অংশগ্রহণ এই কথা সাহাবিগণ যে সফর অবস্থায় সাতজন অংশগ্রহণ করেছিলেন এটা বোঝা যাচ্ছে এই দৃষ্টিকোণ থেকে সে হয়তো ব্যাখ্যা করছে কিন্তু এটা জেনে রাখেন সাত পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করা যাবে অর্থাৎ যে অভিভাবক পরিবারের সে যখন একটা সাতজনের অংশ নিবে তখন পুরো পরিবারের পক্ষ থেকেই সেটা অংশ হয়ে যাবে এটা কথা আছে সফর ছাড়াও তো হাদিসটা আছে এইভাবে যাবে হাদিস অন্য হাদিসে সবচেয়ে উত্তম কুরবানি হল উঠ যদি কেউ এককভাবে দিয়ে থাকে তাহলে সেটা অনেক ভালো অথবা যদি সাতজনের শরিক হয়ে উঠে তাহলে যাবে দ্বিতীয় স্তরে সবচেয়ে উত্তম কোরবানি হলো গরু যদি এককভাবে দেয় তাহলে পুরো হবে অথবা যদি সাত ভাগের শরিক হয় তাহলেও যাবে এমনিভাবে ছাগল তৃতীয় স্তরে যদি ছাগল কোরবানি দেয় তাহলে পুরো হবে যদিও পরিবারের সদস্য একশো জন থাকে তো একটা ছাগলের কাজ হবে তারপর আসুন একটা গরুতে অথবা একটা উঠে যে সাতজন শরিক হলো তাহলে একটা ছাগলের শরিক হলে পুরা পরিবারের পক্ষ হবে এমনিভাবে গরুরতে অথবা উঠে যদি একটা অংশ কেউ নিয়ে নেয় তাহলে ওইটাও পুরো পরিবারের পক্ষ থেকে কাজ হয়ে যাবে ওই অংশটাই একটা ভাগে কেন ওইটা যে সাল্লাম সাতটা ভাগকে সাতটা ছাগলের সাথে তুলনা করেছেন যে ছাগল তো আগেই উল্লেখ করলাম যে একটা ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যেহেতু কাজ হবে অতএব একটা অংশ একটা পরিবারের পুরো পক্ষ থেকেই কাজ হয়ে যাবে পুরা একদম পুরো পরিবার যে যত সদস্য থাক একে হাড়িতে একই বাতিলে একই সাথে খাচ্ছে এবং সবার ইনকাম একই সাথে ছেলে ছোট ভাই বোন মা বাপ এই স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা আছে সবাই যেহেতু একটা ভাগকে একটা ছাগলের সাথে তুলনা করা হয়েছে পরিষ্কার এখানে সুতরাং এই সমস্ত ব্যাখ্যা অন্যদিকে না নেওয়া ভালো যেগুলো হাদিসের স্পষ্টতা রয়েছে সেগুলো নিয়ে মানুষকে সহজভাবে করবে মানুষের বিপাকে ফেলায় কেন মানুষ উল্টা ফালান না পারে এবং নাবি সাল্লাম তো ছাগলের যখন জবা করছেন তো পুরো উম্মতের পক্ষ থেকেই নিয়োগ করছিলেন ওয়ান উম্মতে মাল্লামি জাহি যে আমার উম্মতের যারা কুরবানি করে নেয় তাহলে সে উম্মতে এখানে বলতে কি জীবিত মৃত সবাই না কিন্তু খাস করে না মৃত না জীবিত তাহলে তো এখানে বিশাল কথা এখানে রয়ে যায় আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করলাম সালাম